বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين। লেখক বলছেন এখন ইসনাদের কথা, সাত নম্বরে আল ইসনাদ। ইসনাদ কাকে বলে? হাদিসের পরিভাষা যখন হাদিস পড়বেন তখন একটি পরিভাষা আসবে ইসনাদ। বলছে লাহু মানায়ান, এর দুটি অর্থ আছে। ইসনাদ শব্দটির দুটি অর্থ আছে। একটি অর্থ হচ্ছে কি বলছেন, আলিফ আজউল হাদিস ইলা কায়লিহি মুসনাদান, হাদিসকে সম্পর্কিত করা। আজউন মানে সম্পর্কিত করা, নিসবত করা মানে সম্পর্কিত করা, হাদিসকে সম্পর্কিত করা। এলা কায়লিহি, সে হাদিস যিনি বলেছেন তার সাথে বা তার দিকে যিনি বলেছেন। মুসনাদান সনদ সহ, মানে গ্যাপ দিয়ে নয়, মধ্যখানে কার কাছ থেকে শুনেছেন, সরাসরি না শুনে তাহলে কে কে মাধ্যম মধ্যখানে আছে তাদের নাম সহ, সনদ সহকারে। মুসনাদান সনদ সহকারে। আবার অনুবাদ করি যে ইসনাদ কাকে বলে? ইসনাদের একটি অর্থ হচ্ছে হাদিসকে সম্পর্কিত করা। এলাকা এলেহি, হাদিসের যিনি বর্ণনাকারী বা হাদিস যিনি বলেছেন তার দিকে। মুসনাদান সনদ সহকারী। তাহলে একটা হচ্ছে ইসনাদের অর্থ, তাহলে হয়ে গেল হাদিস বলেছেন, যেমন নবী সাল্লাম বলেছেন, তাহলে সনদ সহকারে বলেন অমুক থেকে অমুক থেকে অমুক থেকে কালা রাসুল নবী সাল্লাম বলেছেন, এই যে অমুক অমুক করে নাম ধরে বললেন যে নবী সাল্লাম বলেছেন, এটা হচ্ছে ইসনাদ। এই কাজটার নাম, এটার নাম, এই কর্মটার নাম, ঠিক আছে, এই কর্মের নাম। আর আরেকটি অর্থ বা হচ্ছে সিলসিলাতুর রিজাল আল মুসিলা ইলাল মাতন, এটিও সবচেয়ে প্রসিদ্ধ সংজ্ঞা। ইসনাদ কাকে বলে? যেটা সানাদের অর্থ, যাকে আরবিতে অন্য ভাষায় সনদ বলে, আমরা সনদ বলি, বাংলাতে ওকে সূত্র বলা হয়, হাদিসের সূত্র। সেটা কি? আসমাই রেজালের বা বর্ণনাকারীদের ওই সিলসিলা সিরিজ যা মতন পর্যন্ত পৌঁছায়, হাদিসের মতন পর্যন্ত পৌঁছায়। আবার তর্জমা করেন, সিলসিলাতুর রেজাল, রেজাল মানে বর্ণনাকারী করে নেন, আসমাই রেজাল বলে আবার আরবি থেকে যাচ্ছে, বর্ণনাকারীদের ওই সিলসিলা আল মুসিলা যা পৌঁছায় মতন পর্যন্ত। মতন মানে হাদিস প্রথম দর্শে উল্লেখ করা হয়েছে। যেমন এই হাদিসটাই, প্রথম হাদিস কি পড়াইলাম, এজাল তাকাল মুসলমানে কালা রাসূলুল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুই মুসলিম যখন তরবারি নিয়ে সামনাসামনি হবে, মুখোমুখি হবে, এজাল তাকাল মুসলমানে, এটা হচ্ছে মতন, হাদিস শুরু হলো যেটা। আর তার আগে যে আবু হুরায়রা বলছেন বা অন্য কোনো সাহাবী বলছেন যে কালা রাসূলুল্লাহ, আর তার আগে সনদ হইতো আরো নামগুলি রয়েছে, এগুলো নাম হচ্ছে সনদ বা ইসনাদ। তাহলে ইসনাদ ওই সিলসিলাকে বলা হয় বর্ণনাকারীদের, যে সিলসিলা কোনখান পর্যন্ত পৌঁছায়, মতন পর্যন্ত পৌঁছায়। ওটা লেখা থাকলে সুবিধা হইত, মনে আছে তো? মনে আছে, কারণ গত গত এতে বা গত সপ্তাহের আগে সপ্তাহে সনদটা লেখা হয়, সনদ সহ। ইমাম বুখারী বলছেন কালা হাদাসানা অমুক 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 থেকে এই করে সাহাবীর নাম, তারপরে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই যে বর্ণনাকারীদের সিলসিলা, এর নাম হচ্ছে সনদ বা ইসনাদ, এর অপর নাম হচ্ছে ইসনাদ। ইসনাদের সংজ্ঞা করলো, ওয়াহুয়া বিহাজাল মানা, ইহা এই অর্থে, যদি এই অর্থে নেওয়া হয়, ইহা এই অর্থে, মুরাদিফুন লিসনাদ, সানাদের প্রতিশব্দ, যাকে সানাদ বলা হয় তাকেই ইসনাদ বলা হয়। তাহলে এই অর্থ নিলে তাহলে এই সনদটার নাম হয়ে গেল এখন কি, ইসনাদ একটা। আর আগের অর্থটা হচ্ছে যে এই কাজটা যে আমি বললাম, যে আমি যে বলছি যে এই হাদিসটা অমুক 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 থেকে বর্ণনা করেছে, অমুক অমুক থেকে বর্ণনা করেছে, আর অমুক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে, এই যে আমি, আমার কর্মটি, এই কর্মের নাম হচ্ছে ইসনাদ। আমি যে কাজটি করলাম সেটা ইসনাদ করলাম, মানে সম্পর্কিত করলাম হাদিসটি, এর নাম হচ্ছে ইসনাদ প্রথমটি। ওয়াহুয়া এই এই সংজ্ঞাটি, ওহো মানে এই সংজ্ঞাটি, বিহাজাল মানা এই অর্থে, মুরাদিফুন লিসনাদ, সনাদের প্রতিশব্দ, সনদের প্রতি, মানে সনদ মানে যা, তাই হচ্ছে ইসনাদ। মানে সনদ কাকে বলে? মতন শুরু হওয়ার আগে যে বর্ণনাকারীদের সিলসিলা রয়েছে, ওরই নামে সনদ, আর ওরই নাম হচ্ছে ইসনাদ, দ্বিতীয় অর্থ বর্ণনার সূত্র যেটি। আর ওই কর্মটির নাম আগের অর্থে হচ্ছে এই কর্মটির নাম। তারপর আট নম্বর হচ্ছে সনাদ। সনাদের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ। সনাদের শাব্দিক অর্থ হচ্ছে আল মুতামাদ। সনাদ মানে হচ্ছে যার উপর আস্থা করা হয়, মুতামাদ, যার উপর আস্থা করা হয়, এই জন্য খুঁটিকে সনদ বলে। তারপরে হেলানা লাগিয়ে যদি কোনো জায়গায় বসে, এটা মসনদে বসে আছে, বাংলায় ব্যবহার হয়েছে, আমদ তো আইন মেমদাল মাদ্দা,
কিন্তু ওরা ওইগুলোকে ওই যে হেলানা দিয়ে যেগুলো বসে মজলিস ওগুলোকে মাসনাদ বলে, মাসানিদ বা মাসনাদ, মাসানিদ লেখা থাকে, মতামত মানে যার উপর আস্থা করে। দেখেন আমি কিন্তু আস্থা করে আছি কিসের উপর, এইটার উপর, বাই চান্স এটা যদি উল্টো পাল্টা থাকে তো গেলাম। তো এর নাম হচ্ছে সনাদ, এটা আমার সনাদ, পিছন দিকে হেলানা যেটা লাগিয়েছে শাব্দিক অর্থে আর কি। মতনটা এর উপর আস্থাশীল, যদি সনদটা যদি সহি হয় তাহলে হাদিস সহি, কিন্তু সনদে যদি মিথ্যুক বর্ণনাকারী তাহলে তো হাদিস জাল হয়ে যাবে। সনদে যদি স্মৃতিশক্তি দুর্বল অথবা আমলের দুর্বল কোনো বর্ণনাকারী থাকে তাহলে হাদিস জয়ীফ হয়ে যাবে। মতামত মানে যার উপর এতেমাদ করা হয়, আমরা বলি উর্দুতে ব্যবহার হয়, অমুকের উপর আমি এতেমাদ করেছি মানে ভরসা করেছি, অর্থ বলো বাবার। আচ্ছা বলছে যে আসানাদু আলিফ লোগাতান মানে আবিধানিক অর্থ তার, আল মতামত মানে যার উপর আস্থা করা হয়, এটা ইসি মফুল শেখায় এতামাদা থেকে বাব ইফতিয়াল থেকে। অসম্মিয়া কাজালিকা এইভাবে তার নামকরণ হয়েছে, অসম্মিয়া মানে নামকরণ হয়েছে, এবং নামকরণ হয়েছে কাজালিকা এইভাবে মানে সনদের নাম সনদ হয়েছে। লিআন্নাল হাদিসা কারণ হাদিস ইস্তানে দিলেহি তার ওপর নির্ভরশীল, হাদিস কার উপর নির্ভরশীল, সনদের উপর নির্ভরশীল, ইস্তানে দিলেহি ওয়া ইয়াতামে দিলেহি এবং তার উপর ভরসা করে, তার ভরসা করে আছে। সনদ যেমন হবে তেমন হাদিসের অবস্থা হবে, সনদের বর্ণনাকারীরা যদি ভালো মানুষ বিশ্বস্ত ব্যক্তি হয় তাহলে হাদিস ঠিক। যেমন একটা সংবাদ মনে করেন, আজকে যাওয়া যাক চেক করছে, একটা লোক এসে বলল, তো ওকে জিজ্ঞাসা কার কাছ থেকে শুনলেন ভাই, বলছে আমি আর একজন কাছে শুনলাম। কার কাছে? রাস্তায় একটা লোক দেখলাম, দেখা হইলো, বাংলাদেশি চিনি না, ওর কাছে শুনলাম। কতটুকু বিশ্বাস হবে আপনার? হইতে পারে নাও হইতে পারে, পুরো আস্থা করতে পারছেন না। কিন্তু যদি বলে যে শেখ মুখলিসুর রহমান এখন আসছিলেন ওই শিকর থেকে আসছিলেন আর উনি দেখে এলেন, কেমন বিশ্বাস হবে? দেখে এলেন উনি, আবার উনি আবার শেখ মানুষ আলেম মানুষ উনি বলছেন, দেখেন বিশ্বাস বেড়ে গেল আপনার। এটা হলো সনদ, এটা হলো সনদ। হ্যাঁ হ্যাঁ, ওই বিভিন্ন দিক দেখতে হবে, বিভিন্ন দিক দেখতে হবে। তো একটা লোক বলা হলে অজ্ঞাত তো মজহুল হয় মানে হাদিস দুর্বল হওয়ার কারণ, জানি না লোকটা কেমন, এটাই দুর্বল হওয়ার কারণ। নামাজি কিনা জানি না, সত্য কিনা সত্যবাদী কিনা জানি না, লোকটা স্মৃতিশক্তি কেমন তাও জানি না, কোথাকার লোক তাও জানি না, কেমন লোক তাও জানি না, বুঝতে পারছেন? আর সন্দেহ হয়ে গেল কমপক্ষে। আর যদি এর চেয়ে বেশি জানা থাকে যে না একটা মিথ্যুক লোক ঠকামি কাজ করে ও খবর দিল, তাহলে তো আপনি আরো ভাবেন না না একেবারে মিথ্যা কথা, ঠিক না? ওই রকমই হাদিসের অবস্থা, হাদিসের মতন নির্ভর করে কিসের উপর, সনাদের উপর। অর্থ হয়েছে না, আবার করতে হবে। বা বলছেন ইস্তিলাহান মানে পরিভাষায়, পারিভাষিক অর্থ, সানাদের পারিভাষিক অর্থ কি? ওই আগে যেটা বলেছে সিলসিলাতুর রিজাল আল মুসিলা ইলাল মাতান, বর্ণনাকারীদের ওই সিলসিলা যা মতন পর্যন্ত পৌঁছায়। আমাকে হাদিস, ইমাম বুখারী বলছেন আমাকে হাদিস শুনিয়েছেন আমার ওস্তাদ অমুক, হ্যাঁ, আর তাকে তার ওস্তাদ অমুক শুনিয়েছেন, তাকে তার ওস্তাদ অমুক শুনিয়েছেন, তিনি তাবুমুক তাবেই ইবনে সিরিন থেকে শুনেছেন, ইবনে সিরিন আবু হুরায়রা থেকে শুনেছেন, আবু হুরায়রা শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এর নাম হচ্ছে সানাদ, এটি হচ্ছে সিলসিলাতুর রিজাল আল মুসাল, মতন পর্যন্ত পৌঁছে গেল, যা মতন পর্যন্ত পৌঁছায়, এটি হচ্ছে পারিভাষিক অর্থ। নয় নম্বর হচ্ছে আল মাতান। এখন সানাদ হলো মাতান কাকে বলে? মাতানের লোগাতান মানে আবিধানিক অর্থ, ডিকশনারির অর্থ আরবি ভাষায়, মাসালোবা যা শক্ত হয়, কোনো শক্ত বিষয় বস্তুকে মাতান বলে। এই জন্য আজকাল আরবরা মোটা লোকে মতিন বলছে, বলছে না মতিন, মতিন বলছে। কোনো মোটা জিনিস যদি থাকে মতিন, মতিন, আর যদি এটা হালকা 25 পৃষ্ঠার বই থাকে তো মতিন বলবেন না, আর এর এদিকে জিল্দ আছে শক্ত, এদিকে শক্ত আছে, এটা মতিন, হ্যাঁ শক্ত। তো মাতানের শাব্দিক অর্থ বলছে মাসালোবা যা শক্ত হয়, ওয়ারতাফা মিনাল আরজ এবং জমিন থেকে উঁচা হয়, হ্যাঁ সমতল ভূমি থেকে একটু উঁচা জায়গা এবং শক্ত জায়গা, শক্ত মাটি যদি হয় তো ওটাকে কি বলে? মাতান বলা হয়, মাতান পিঠকে বলে। এই জন্য মানুষের পিঠকে কি বলে? মাতান বলে, কারণ পিঠটা শক্ত। পিঠের উপর আপনি 50 কেন, আমরা এমনও লোক দেখেছি আমাদের দেশে যে 100 কিলোর বস্তা উঠিয়ে নিয়েছে পিঠের উপর, কিন্তু অন্য জায়গায় উঠিতে পারবে না, পিঠের উপরে করে উঠিয়ে নিয়ে চলে এসছে।
এ হলো শাব্দিক অর্থ হয়েছে মাসালোবা যা শক্ত হয় ওয়ারতাফা এবং উঁচা হয় মিনাল আরজে জমিন থেকে হ্যাঁ জমিনের যেই জায়গা উঁচা এবং শক্ত হয় তাকে কি বলে মাতান বলে এটা হচ্ছে শাব্দিক অর্থ আবার হাদিসের মাতানকে মাতান কেন বলে বা তার অর্থ কি ইস্তিলাহান পারিভাষিক অর্থ মায়ান্তাহি ইলাইহি সানাদু মিনাল কালাম যেখানে গিয়ে সানাদ শেষ হয়ে যায় মিনাল কালাম কথার যেখানে গিয়ে সনদ শেষ হয়ে যায় সনদ শেষ হওয়ার পরে এখন কথা শুরু হইল নবী সাল্লামের কথা অথবা কর্ম বয়ান করা শুরু হইলো ওটাকে কি বলে মতন বলে যেমন আজকের হাদিস আজকের হাদিসে দেখে আজকের কোনটা হাদিস পড়লেন হ্যাঁ বলেন তো একটা হাদিস না কি আবু বকর তো প্রথম পড়লেন ওটা একবার বললাম আর একটা লাইলাতুল কাদার হাদিস পড়লেন আর একটা তাহলে লাইলাতুল কাদার হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হইল সানাদ আন আবি হুরায়রা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মাইয়াকুম লাইলাতুল কাদরি জি যে ব্যক্তি লাইলাতুল কাদারের কিয়াম করবে গফির আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি পর্যন্ত এটার নাম হচ্ছে মাতান তাই বলছেন যে মা ইয়ান্তাহি ইলাইহি সানাদ যেখানে গিয়ে সানাদ শেষ হয়ে যায় মিনাল কালাম কথার কথার কাছে গিয়ে সানাদ যে শেষ হয়ে গেল সেটা কি বলে সানাদ বলে আল মুসনাদ তারপরে দশ নম্বর আল মুসনাদ আর মাতান কাকে বললো মায়ান্তাহি ইলাইহি সানাদ মিনাল কালাম কথার যেখানে গিয়ে সানাদ শেষ হয়ে গেছে ওই সানাদ শেষ হওয়া পর্যন্ত সানাদ শেষ না উল্টা না 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 এরকম না মায়ান্তাহি ইলাইহি সানাদ মিনাল কালাম হ্যাঁ যেখানে গিয়ে সানাদ শেষ হয়ে কথা শুরু হয়েছে যেখানে গিয়ে সানাদ শেষ হয়ে কথা শুরু হয়েছে কেমন করে অর্থটা লিখেছেন আপনি বলছেন আল মুসনাদ এখানে আছে না মুসনাদ কাকে বলে ফাতহে নুন মানে নুনে জবর দিয়ে মুসনাদ নয় মুসনাদ মুসনাদ কাকে বলে এর শাব্দিক অর্থ করছেন তারপরে পারিভাষিক অর্থ করেছেন লোগাতান বলছেন যে শাব্দিক অর্থ আবিধানিক অর্থ লোগাতান মানে শাব্দিক অর্থ অথবা আবিধানিক অর্থ একই কথা ইসমাফুল মুসনাদ আসনাদ ইউসনাদ ইসনাদান থেকে মুসনাদ হচ্ছে ইসমাফুল মুকরামুর ওজনে হ্যাঁ আর মুসনাদ হচ্ছে ইসম ফাইল মুসনাদ হচ্ছে ইসম মাফউল মিন আসনাদ শাইআ ইলাইহি আসনা কোন জিনিসকে কোন জিনিসের দিকে সম্পর্কিত করা এই থেকে এই শব্দটি মানে শব্দটির উৎপত্তি হয়েছে বেমানা এর অর্থ হয় সম্পর্কিত করা আজাহু মানে সেই দিকে নিসবত করা সম্পর্কিত করা নাসাবাহু নাসাবাহু মানে সম্পর্কিত করা আর আজাহু মানে সম্পর্কিত করা আসনাদার মানে ওই অর্থটি হয় আবার অর্থ করছি আবিধানিক অর্থ হচ্ছে মুসনাদের শব্দটি হচ্ছে ইসমে মফুল শব্দটি হচ্ছে ইসমে মফুল মিন আসনাদা শাইয়া ইলাইহি আরবরা বলে আসনাদা শাইয়া ইলাইহি কোন বস্তুকে তার দিকে মানে কোনো কিছুর দিকে সম্পর্কিত করলো কোনো কিছুর দিকে নিসবত করলো বা কোনো কিছুর সাথে সম্পর্কিত করলো এই বাক্যটি থেকে আসনাদা ইসনাদ করে মুসনাদ শব্দটির উৎপত্তি হয়েছে বেমানা যার অর্থ হচ্ছে আজাহু তাকে সম্পর্কিত করা ওয়ানাসাবাহু ইলাইহি তার দিকে নিসবত করা যেমন ছেলেকে বাবার দিকে নিসবত করা মানে সম্পর্কিত করা আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ কে আব্বাসের ছেলে অমুক অমুকের ছেলে এটি হচ্ছে তার সাথে সম্পর্কিত করা একে বলা হয় এই হাদিসটি কোথায় আছে বুখারিতে আছে তো হাদিসটিকে বুখারির দিকে কি করলেন নিসবত করলেন বা বুখারির সাথে সম্পর্কিত করলেন একে বলা হয় মুসনাদ বা হ্যাঁ নাসাবাহু তার দিকে নিসবত করা আজাহু মানে সম্পর্কিত করা নাসাবাহু ইলাইহি মানেও আসনাদাহু ওই সম্পর্কিত করা তার দিকে নিসবত করা বা তার সাথে সম্পর্কিত করা বাই বলছেন ইস্তিলাহান মানে পারিভাষিক অর্থ মুসনাদের পারিভাষিক অর্থ সম্পর্কে বলছেন লাহু সালাসাত মানিন এই শব্দটির তিনটি অর্থ আছে মুসনাদের তিনটি অর্থ আছে পরিভাষায় কিসের পরিভাষায় মুহাদ্দিসিনদের হাদিসের পণ্ডিতদের পরিভাষায় মানে হাদিস বিশারদগণ এই মুসনাদ সম্পর্কে তিনটি অর্থ উল্লেখ করেছেন বা তিনটি সংজ্ঞা উল্লেখ করেছেন একটি হচ্ছে কিতাব সম্পর্কে যেমন মুসনাদে আহমদ এম আহমদের কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ এম আহমদের কিতাবের নাম মুসনাদ কেন বুখারীর নাম কেন মুসনাদে বুখারী কেন নয় তিরমিজির নাম মুসনাদে তিরমিজি কেন নয় কিন্তু এম আহমদের কিতাবের নাম হচ্ছে মুসনাদে আহমদ হ্যাঁ না সম্পর্কিত ওইটাও করা হয়েছে
কিন্তু না, সংজ্ঞা এখানে আর শাব্দিক অর্থ চলবে না, এখানে সংজ্ঞা। সংজ্ঞা হচ্ছে এমন কিতাবকে মুসনাদ বলা, কুল্লু কিতাবিন, প্রথম অর্থ কুল্লু কিতাবিন, এমন প্রত্যেক কিতাব, জমে আফিহে, যাতে সংকলিত করা হয়েছে বা একত্রিত করা হয়েছে, মারবিয়াত কুল্লে সাহাবিন, প্রত্যেক সাহাবির বর্ণিত হাদিসগুলি, আলাহেদাতিন, পৃথক পৃথক। তাহলে মুসনাদ এমন হাদিসের কিতাব বলা হয় যে হাদিসের কিতাবে প্রত্যেক সাহাবির যতগুলি বর্ণিত হাদিস পৃথক পৃথক সংকলিত করা হয়েছে, একত্রিত করা হয়েছে। এইভাবে হাদিস সংকলন শুধু মুসনাদে আহমদে আছে, বুখারিতে নেই, মুসলিমে নেই, আবু দাউদে নেই, তিরমিজিতে নেই, নাসাইতে নেই, ইবনে মাজাহতে নেই, ছয়টি যে প্রসিদ্ধ হাদিসের কিতাব ওগুলিতে এইভাবে নেই। ওগুলোতে অধ্যায় কায়েম করা হয়েছে তাহারাত পবিত্রতা সম্পর্কে, নামাজ নামাজ সম্পর্কে, হ্যাঁ, জাকাত জাকাত সম্পর্কে, বিভিন্ন সাহাবির রেওয়ায়ত আসছে বিষয় বিষয়ের উপর, কিন্তু এখানে না, সাহাবির উপর সাহাবি না হয়েছে। আবু হুরায়রার হাদিস বর্ণনা করা যখন শুরু হয়েছে, যতগুলি রেওয়ায়ত রয়েছে আবু হুরায়রার, একটা নামাজ সম্পর্কে, আর একটা উযু সম্পর্কে, আর একটা জাকাত সম্পর্কে, আর একটা হজ সম্পর্কে, আর একটা কিনা বাজার সম্পর্কে, আর একটা ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, বিভিন্ন বিষয়ে, কিন্তু হাদিস যেহেতু বর্ণিত কার, আবু হুরায়রা, সেজন্য একসাথে বর্ণনা করা হয়েছে। তো মুসনাদ আহমদে এইভাবে হাদিস আছে, এটা হয়তো নতুন জানলেন আজকে। মুসনাদ আহমদে কিতাবুস সালাত, কিতাবুস জাকাত, জাকাতের অধ্যায় একসাথে হাদিসগুলো পেয়ে এইভাবে কখনো হাদিস খুঁজে পাবেন না। মুসনাদ আহমদে এক সাহাবিকে নেওয়া হয়েছে আর ওই সাহাবির হাদিসগুলো বর্ণনা করা হয়েছে তর্তিবের সাথে, যিনি যে সংকলিত করা হয়েছে, সুন্দর অর্থ এইভাবে লিখেন, ভালো, ঠিক। তো এটা হচ্ছে প্রসিদ্ধ মুসনাদের সংজ্ঞা, ডেফিনেশন, তারিফ। মুসনাদের দ্বিতীয় অর্থ আরেক অর্থে ব্যবহার হয়, সেটা হচ্ছে আল হাদিসুল মারফু আল মুত্তাসিল সানাদান, এমন হাদিসকে বলা হয় যা মারফু, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে, সাহাবির নয়, তাবেঈর উক্তি নয়, তাবেঈর উক্তি না, সাহাবির উক্তি নয়, কার উক্তি বা কার কর্ম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে মারফু। আর মুত্তাসিল সানাদান, এবং সনদও এক অপরের সাথে মিলে আছে, সনদে মানে সূত্রে কোনো রকমের বিচ্ছিন্নতা নেই, গ্যাপ নেই, এমন হাদিসকে বলা হয়। আবার বলি, মুসনাদ কোন হাদিসকে বলা হয়, যে হাদিস নবী সাল্লামের হাদিস মরফু, আর যার সনদ অবিচ্ছিন্ন তাকে মুসনাদ বলা হয়। তাহলে সাহাবির যদি হয় তাকে মুসনাদ বলা হবে না, অথবা নবী সাল্লামের কিন্তু মধ্যখানে বিচ্ছিন্নতা আছে, তাবা তাবেই বা তাবেই বর্ণনা করছেন, সাহাবির নাম উল্লেখ করেননি, তাবেই বয়ন করছেন যে কালা রসুল, নবী সাল্লাম বলেছেন, তাহলে সাহাবির নাম গেল কই, আউট করে দিয়েছে, তাহলে বিচ্ছিন্নতা, গ্যাপ হয়ে গেল, এই হাদিস তাহলে মুসনাদ নয়। এইভাবে সনদের সূত্রের যে কোনো জায়গায় যদি একজন বর্ণনাকারী কোনো জায়গাতে যদি না থাকে, নিজের ওস্তাদের নাম না উল্লেখ করে ওস্তাদের ওস্তাদ, শিক্ষকের শিক্ষকের নাম উল্লেখ করেছে, যেমন আজকে জুমার সময় বললাম যে কি ফতোয়া সম্পর্কে, শেখ ইবনে উসাইমিন থেকে আমি এই ফতোয়া শুনেছি তার দার্সে, তা আমি শুনেছি সরাসরি। এখন আপনি কোন এক অনুষ্ঠানে গিয়ে এখানে হোক বা দেশে বলছেন শেখ ইবনে উসাইমিন এই কথা বলেছেন, তাহলে আপনার এই কথাটি সনদ, কথা ঠিক কিন্তু সনদ মুত্তাসিল নাই, আমাকে আউট করে দিয়ে বললেন, ঠিক না, অথচ আমার মাধ্যমে শুনেছেন, সনদ মুত্তাসিল, সূত্র অবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি নিজে শুনেছেন, তো বলতে পারবেন না আপনি, হয় মিথ্যা আশ্রয় নিতে হবে, যদি মিথ্যা বলেন হারাম, আর না হলে আপনাকে বলতে হবে যে না ভাই আমি শুনেছি অন্য শাইখের কাছে আর তিনি শুনেছেন, তখন সনদ হইল। তো যেই সনদে যেই সূত্রে গ্যাপ থাকে মধ্যখানে তাকে মুসনাদ বলা যাবে না, আর যে সনদে কোনো গ্যাপ নেই, হ্যাঁ, এবং সে হাদিস হচ্ছে কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দুটি শর্ত, এক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হইতে হবে, আর দ্বিতীয় হচ্ছে সনদ অবিচ্ছিন্ন হইতে হবে, সনদে কোন রকম যেন বিচ্ছিন্নতা না থাকে, তাহলে ওই হাদিস হচ্ছে মুসনাদ হাদিস। ওটা হচ্ছে প্রথমটা হচ্ছে তাহলে কিতাব মুসনাদ, আর এটি হচ্ছে হাদিস মুসনাদ। তৃতীয় অর্থ মুহাদ্দিসরা ব্যবহার করেন মুসনাদ বলে সানাদকে উদ্দেশ্য করে, বলছে আই ইউরাদা বিহিস সানাদ, মুসনাদ বলে উদ্দেশ্য করা হয় সনদকে, সূত্রকে, ফায়াকুন বিহাজাল মানা মাসদারান মিমিয়ান, এই অর্থে তাহলে মুসনাদ মানে আর মুসনাদ থাকলো না, মুসনাদ এসি মফুল থাকলো না, মাসদার মিমি হয়ে গেল আর সনদের অর্থ হয়ে গেল, সনদ মানে সূত্র, ওই রকমই মুসনাদ মানে তাহলে সূত্র, যেমন ইসনাদ মানে সূত্র। ইসনাদের অর্থ গত সপ্তাহে উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে যে যে সিলসিলা বর্ণনাকারীদের যে সিলসিলা, ওর নাম ইসনাদ, ওর নাম সনাদ, আর তৃতীয় অর্থে ওর নামই হচ্ছে মুসনাদ।
হচ্ছে তিনটি অর্থ মুসনাদের, দ্বিতীয় অর্থ, তৃতীয় অর্থ হচ্ছে আইয়রাদা বিহিস সনাদ। শাব্দিক অর্থ করব কি আইয়রাদা বিহিস সনাদ, মুসনাদ বলে সনাদকে উদ্দেশ্য করা হয়েছে। ফায়াকুনু বিহাযাল মানা, এই অর্থে তা হয়ে যাবে, সুতরাং এই অর্থে তা হয়ে যাবে মানে মুসনাদ হয়ে যাবে, মাসদারান মিমিয়ান কি কায়দাতে মাসদার মিমি মানে মাসদার মিম আল্লাহ, সনাদো মাসদার আর মুসনাদো মাসদার, কিন্তু মুসনাদে যেহেতু মিম দিয়ে শুরু হয়েছে এই জন্য এই মাসদারকে মাসদার মিমি বলে, মাসদার মিমি বলে, হচ্ছে সার্ফের গ্রামার। তারপরে এগারো নম্বর বলছেন আল মুসনেদ, এখন মুসনাদ হলো মুসনেদ নুনে কাসরা দিয়ে, বেকাসরিন নুন নুনে কাসরা দিয়ে, এর মানে কি? মুসনেদের অর্থ একটি অর্থ করেছে হুয়া মাই ইয়ারউইল হাদিস বিসনাদিহি, যেই ব্যক্তি হাদিসকে নিজ সনদ নিজ সূত্র সহ বর্ণনা করে, বিনা সূত্র নাই, হাদিস বর্ণনা করে সরাসরি বয়ান করে দিল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেনি না, যে সনদ সহ আমি শুনেছি অমুক থেকে, আর অমুক ওস্তাদ আমার শুনেছেন তার ওস্তাদ অমুক থেকে, তিনি শুনেছেন তার কাছ থেকে, তিনি শুনেছেন তার কাছ থেকে, তিনি শুনেছেন অমুকের কাছ থেকে, এই করে তাবেই শুনেছেন সাহাবি অমুক সাহাবি থেকে, অমুক সাহাবি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, এই যে সনদ সহ যে ব্যক্তি হাদিস বর্ণনা করলো সেই ব্যক্তিকে বলা হয় মুসনেদ। হ্যাঁ, মানে সনদ সহ হাদিস বর্ণনাকারী, এক কথায় শাব্দিক অর্থ হচ্ছে মুসনেদ মানে সনদ সহ হাদিস বর্ণনাকারী। মাইয়ারউইল হাদিসা, যে ব্যক্তি হাদিস বর্ণনা করলো বেসানা দিহি নিজ সনদ সহকারে, সাওয়ুন আকানা ইন্দাহু ইলমুন বিহি, চাহে তার কাছে এই সম্পর্কে এলম থাক, আম লাইসা লাহু ইল্লা মুজাররাদুর রিওয়ায়া, অথবা তার কাছে এই সম্পর্কে এলম নাই মানে হাদিসের পণ্ডিত নয়, সে হতে পারে সে হাদিসের পণ্ডিত মুহাদ্দিস অথবা হাদিসের পণ্ডিত নয় কিন্তু শুধু বর্ণনা করেছে, মাত্র একজন লোক লিখে রেখেছে অথবা একটা কথা মনে রেখেছে ওটাকে বর্ণনা করেছে, অথচ সাধারণ মানুষ হয়তো, কিন্তু তাকে মুসনেদ বলা হবে, মুহাদ্দিস বলা হবে না। তাহলে মুহাদ্দিস কাকে বলা হবে? যার কাছে এলম আছে আর সনদ বর্ণনা করছে, কিন্তু একটা লোকের হয়তো এলম নেই কিন্তু একটা হাদিস বর্ণনা করতে পেরেছে, সনদ সহ একটাই মনে রেখেছে, তো ওকে তার হাফেজ আর আলেম আর মুহাদ্দিস বলা যাবে না, কিন্তু তাকে মুসনেদ বলা যাবে। আবার অর্থ করি, হুয়া মুসনেদ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি হাদিস বর্ণনা করলো নিজ সনদ সহকারে, সাওয়ুন আকানা ইনদাহু ইলমুন বিহি, তার কাছে এ সম্পর্কে এলম হোক, আম লাইসা লাহু, অথবা তার কাছে কিছুই নাই, ইল্লা মুজাররাদুর রিওয়ায়া, শুধু বর্ণনা করা ছাড়া আর কিছু, শুধু বর্ণনা হাদিস বর্ণনা করা ছাড়া তার কাছে আর কোনো এলম নেই অথবা তার কাছে এলম আছে, দুই অবস্থাতেই সেই ব্যক্তি মুসনেদ। বারো নম্বর বলছেন মুহাদ্দিস, মুহাদ্দিস কাকে বলে? বাংলাদেশে আলিয়া মাদ্রাসাগুলিতে মুহাদ্দিস পোস্ট আছে, আলিয়ার একটা চাকরি পয়সা হচ্ছে আমার ওম ভাই মুহাদ্দিস পোস্টে চাকরি করে, অথচ হাদিসের সহি জৈব কিছুই বুঝে না, কামেল পাস করেছে, হাদিসের সাবজেক্টে কামেল পাস করেছে, ব্যাস মুহাদ্দিস পোস্টে একটা চাকরি আছে, পোস্টগুলোর নাম খুব একবারে গ্রাভিটি ওলা নাম, যেমন তেমন নাম, এর নাম মুহাদ্দিস নাই। মুহাদ্দিসের অর্থ কি শুনেন, হাদিসের পণ্ডিতদের ভাষায় মুহাদ্দিস কাকে বলে? আমরা হাজার দেড় হাজার দু হাজার হাদিস মুখস্থ করেছি, মুহাদ্দিস না, আসলে মুহাদ্দিস নাই, মদিনা ইউনিভার্সিটিতে আমি ১৬০০ হাদিস মুখস্থ করেছি, তাহলে মুহাদ্দিস সহি জয়ীফের কিছু জাননি, মুহাদ্দিস তাই যদি হয়তো যদি ওই সব আলেমদের যাদের মুহাদ্দিস পোস্টে যারা আছে বা শাইখুল হাদিসে শাইখুল হাদিস যাদের লেখা আছে তাদের জিজ্ঞাসা করেন যে সহি হাদিস কি আর জয়ীফ হাদিস কি, তাই সোজা করে বয়ান করতে পারবে না, অথচ মুহাদ্দিস। এগুলি আজকালকার জামানার দেশি মহাদ্দিস, ভারত বাংলাদেশ পাকিস্তানে, পাকিস্তানে আজকাল তো আমাদের দেশের মৌলভী সাহেব আর পাকিস্তানে আল্লামা, সেম সেম ডিগ্রি, ওইরকমই মহাদ্দিস পোস্টটি আলিয়া মাদ্রাসার বাংলাদেশে হয়েছে, ওইরকমই, তো যাই হোক ওইরকমই অবস্থা। তো শুনেন মহাদ্দিস কাকে বলে, শুনেন হুয়া মাইয়াশতাগিলু বিইলমি আলহাদিসি রিওয়ায়াতান ওয়া দিরায়াতান ওয়া ইত্তালিউ আলা কাসীরি মিনার রিওয়ায়াতি ওয়া আহওয়ালি রুওয়াতিহা, মহাদ্দিস কাকে বলা, এটি হচ্ছে তার সংজ্ঞা। মহাদ্দিস মানে হাদিসের পণ্ডিত, হাদিস বিশারদ, কি হাদিস বিশারদ বা হাদিসের পণ্ডিত, ওই ব্যক্তি যেই ব্যক্তি ইলমে হাদিস নিয়ে ব্যস্ত থাকে, তার শগলি মাইয়াশতাগিলু বিইলমিল হাদিস, হাদিসের ইলম নিয়ে তার চর্চা, যে ব্যক্তি হাদিসের ইলমের চর্চা করে, এই অর্থ করেন যেই ব্যক্তি হাদিসের জ্ঞানের চর্চা করে,
দুই দিক থেকে রেওয়ায়াতান হাদিস বর্ণনা সনদের দিক দিয়েও তাহলে সনদ সম্পর্ক সহি জয়ী বুঝে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা আরব দেশ থেকে পড়ে যায়নি সনদের সহি জয়ী বুঝে না বললে ভুল হবে না কিছু কারণ সনদ পড়ানো হয় না মতনটা পড়ানো হয় ওয়া দিরায়াতান মানে ফিকহ মাসলা মাসাইলের দিক দিয়ে মানে মতনের দিক দিয়ে তাহলে হাদিসের সনদও বুঝে সহি জয়ী কেন হয় হাদিস আর মতনটাও বুঝে যে এই হাদিস থেকে কি মাসলা মাসাইলগুলি জানতে পারলাম যেমন কিছু কথা বললাম ওই হাদিস সম্পর্কে যদি আরো কিছু বলতাম অনেক কথা বলার ছিল যে আব্দুল কাইসের হাদিস নবী সাল্লাম অতিথি আসতে বলে মারহাবান কি শিখলাম যে আমাদের কোনো অতিথি আসলে মুখটাকে ভারী না করে কেমন আছেন ভালো আছেন মুখটাকে না বিষিয়ে রেখে ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভাই অনেকদিন পরে দেখা হ্যাঁ মাশাআল্লাহ খুব খুশি হয়েছি ভাই আপনাকে পেয়ে খুশি হয়ে গেল সে খুশি হয়ে গেল এগুলি শিখলাম তো এইভাবে বহু মাসলা মাসাইল একটা হাদিস থেকে বের হয় এগুলি বলা হয় দিরায়া মানে হাদিসের ফিকহি মাসলা মাসাইল বের করা হাদিস থেকে হাদিস আছে আইন আল্লাহ কালা ফিস সামাই আল্লাহ কোথায় আকাশে রয়েছেন তাহলে এই হাদিস দ্বারা জানতে পারলাম যে আল্লাহ পাক কোথায় রয়েছেন আকাশে রয়েছেন ঠিক না এই যে মাসলা এটা হচ্ছে দিরায়া আর রেওয়ায়াত হচ্ছে হাদিসের বর্ণনাকারী কে এবং এই হাদিস কোন কিতাবে আছে এই হাদিস যদি বুখারী মুসলিমে না থাকে অন্য হাদিসের কিতাবে থাকে তাহলে সহি না জয়ীফ জয়ীফ যদি হয়তো কেন মজু জাল হয়তো কেন উত্তুলুবুল ইলমা ওয়ালাউ বিসিন চীনে থাকলেও সুদূর চীনে গিয়ে এলিম শিখো জাল মিথ্যা কথা হাদিস তো মিথ্যা হাদিস তো মিথ্যা কেন এ সম্পর্কে জ্ঞান থাকে আর জানলোই না যে কোনটা সহি কোনটা জয়ীফ আর মুহাদ্দিস হয়ে গেল আল্লামা হয়ে গেল শেখুল হাদিস হয়ে গেল না আবার অর্থ করি হুয়া মুহাদ্দিস ওই ব্যক্তি যেই ব্যক্তি ইলমে হাদিসের চর্চা করে রেওয়ায়াতের দিক দিয়ে মানে হাদিসের বর্ণনার দিক দিয়ে সনদের দিক দিয়ে ওয়া দিরায়াতান এবং তার জ্ঞানের দিক দিয়ে অর্থাৎ ফিকহ ফিকহি মাসলা মাসাইলের দিক দিয়ে ওয়াত্তালিও এতে যথেষ্ট নয় যে সবসময় হাদিস চর্চা করে আর তার সনদ বুঝে সনদ নিয়ে আলোচনা করে আর তার মাসলা মাসাইল নিয়ে আলোচনা করে এগুলি তো অনেকেই করে আমরাও করছি ওয়াত্তালিও আলা কাসির মিনার রিওয়ায়াত এবং বহু হাদিস সম্পর্কে বহু রিওয়ায়াত বর্ণনা সম্পর্কে সে ওয়াকিফ হাল একটা বিষয় একটা উজুর বিষয় নিলাম রফুল ইয়াদানের বিষয় নিলাম আমিনের বিষয় নিলাম হ্যাঁ সূরা ফাতের বিষয় নিলাম বহু রিওয়ায়াতি সম্পর্কে জানা আছে মাতা পিতার সেবার বিষয় নিলাম বহু হাদিস জানা আছে এই সম্পর্কে আর যদি বলা হয় আচ্ছা মাতা পিতার উপরে পাঁচটা হাদিস শুনুন পাঁচটা হাদিস শুনাইতে পারবে না মুহাদ্দিস বিবাহ শাদী সম্পর্কে কেমন দেখে কেমন পাত্রী চয়েস কেমন হইতে হবে পাত্র কেমন চয়েস হইতে হবে তো পাঁচটি হাদিস শুনান তো আল্লাহ দিদি কিছু জানেন না আর আমি মহাদিস হয়ে গেলাম না তাই বলছে যে ওয়াত্তালিউ আলা কাসির মিনার রিওয়ায়াত বহু হাদিসের সম্পর্কে সেই ব্যক্তি ওয়াকিফ আলী আত্তালিউ মানে তার জানা রয়েছে বহু হাদিস সম্পর্কে এবং শুধু হাদিস নয় ও আহওয়াল আহওয়ালে রোয়াতিহা এবং সেই সব হাদিসের বর্ণনাকারী রোয়াত রাবির বহু বচন বর্ণনাকারীদের অবস্থা সম্পর্কে বর্ণনাকারীর অবস্থা এটা তো আজকালকার অধিকাংশ আলেম জানে না বিশেষ করে উপমহাদেশের কথা বলছি ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের কথা বলছি হাদিসে বর্ণনাকারী মানে সাহাবি নয় হাদিসে বর্ণনাকারী যে সাহাবির পরে মহাদেশের মাঝখানে অনেকগুলি বর্ণনাকারী আছে হ্যাঁ হ্যাঁ জীবনী সম্পর্কে জানা যে কে জয়ীফ কে কাজ্জাব ছিল দাজ্জাল ছিল কে মিথ্যুক ছিল কার স্মৃতি শক্তি দুর্বল ছিল কে শেষ জামানায় পাগল হয়ে গেছিল স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছিল কেউ অন্ধ হয়ে গেছিল কার বাড়ি থেকে কিতাব চুরি হয়ে গেছিল বহু এরকম কিসা আছে বর্ণনাকারীদের বায়োগ্রাফি জীবনের উপরে বহু কিতাব লেখা হয়েছে অনেকে এমনি মহাদ্দেশ ছিলেন কিন্তু তার ছেলেরা দুষ্ট ছিল ছেলেরা সাবালক হওয়ার পরে তার কিতাবগুলি নিয়ে পানিতে ফেলে দিয়ে চলেছে ওই কিতাব থেকে সে হাদিস বর্ণনা করতো আর হাদিস ঠিকভাবে বর্ণনা করতে পারে না কিন্তু সারা জীবন যেহেতু হাদিস বর্ণনা করে এসেছে কিছু কিছু হাদিস আবার মুখস্থ শোনাতে চেষ্টা করতো আর ভুল করতো এই জন্য তাদের হাদিসগুলি জয়ীফ হয়ে গেছে লোক ইমানদার কিন্তু তার ছেলেরা খারাপ বা তার স্ত্রী খারাপ হওয়ার জন্য তার গেছে তার হাদিসের যা সমষ্টি ছিল সব বরবাদ হয়ে গেছে তার প্রতিবেশী অনেক সময় শত্রু থাকতো হাদিসের সনদ সম্পর্কে যখন পড়বে আজব আজব ঘটনা শুনবে লোক খুব আলেম ভালো বর্ণনাকারী মহাদ্দেস ছিল কিন্তু সে মুখস্থ বিদ্যা কম ছিল কিতাবের বিদ্যা ছিল কিতাব রাখতো প্রতিবেশী খুব জালেম প্রতিবেশী ছিল যখন এদিক সেদিক যে প্রতিবেশী দু এক পাতা জাল হাদিস লিখে পাণ্ডুলিপি তো সেই জামানা তার এইরকম ছাপা বই না যে বইয়ের মধ্যে কিছু ঢোকা যাবে না পেপার রাখা আছে হ্যাঁ পাণ্ডুলিপি রাখা আছে পাণ্ডুলিপির মধ্যে দু চার পাতা আরো ঢুকিয়ে দিয়েছে জাল হাদিস ঢুকিয়ে দিয়েছে আর যেহেতু মুখস্থ নাই পার্থক্য করতে পারছে কোনটা আমার লেখা আর কোনটা ওদের কেউ ঢুকিয়েছে নাকি ও সবই বয়ান করছে ওর হাদিস নেওয়া যাবে এই জন্য জাল হয়ে গেছে তার হাদিস
এরকম বহু এমন এমন কিস্সা আছে বর্ণনাকারীদের জীবনীতে যারা দুর্বল জয়ীফ হয়েছে, যাদের হাদিস বা জাল হয়েছে। মুহাদ্দিস তাহলে একে বলা হয় যা যে ব্যক্তি ইলমে হাদিসের চর্চা করে সনদের দিক দিয়ে এবং মতনের দিক দিয়ে, মানে ফিকহি মাসলা মাসায়েলের দিক দিয়ে, এবং বহু হাদিস সম্পর্কে তার জানা এবং বহু হাদিসের বর্ণনাকারীদের অবস্থা জীবনী সম্পর্কেও জানা তার। হাফেজ কাকে বলে? দেখলেন যার কোরআন মুখস্থ হাফেজ। ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের হাফেজ হচ্ছে কোরআন মুখস্থ থাকলে হাফেজ। আমরা পড়ছি সাবজেক্ট কি? হাদিস, উসুলে হাদিস। মুহাদ্দিসিনদের ভাষায়, হাদিসের পণ্ডিতদের ভাষায় হাদিস হাফেজ কে? হাদিস যার মুখস্থ রাখে কত? 500, 1000, 1500, 2000? হ্যাঁ, তাহলে তো বহু আছে আজকাল। আল কাসিমে বুখারি মুসলিম মুখস্থ আছে, এরকম এক লোক আছে, এক আলেম আছেন আল কাসিমে বুখারি মুসলিম মুখস্থ, সনদ সহ মুখস্থ আছে। এই দুনিয়ার মধ্যে একটি শুনেছি শুধু হাফেজ বলা। ফিহে কওলান, এ সম্পর্কে দুটি মত আছে যে হাফেজ কাকে বলে। হাদিসের হাফেজ এবং হাদিসের ভাষায় মুহাদ্দিসিনদের ভাষায় হাফেজ কাকে বলে? তাহলে কোরআনের হাফেজ, হাফেজ ও হাফেজে কোরআন, কোরআন হাফেজকে কি বলবেন? শুধু হাফেজ বলবেন, হাফেজে কোরআন, হাফেজে কোরআন। আর মুহাদ্দিস হাফেজ, শুধু হাফেজ যখন বলবেন হাদিসের ভাষায়, তখন এর সংজ্ঞা শুনেন দুটি মত। একটি মত হচ্ছে মুরাদিফুন লিল মুহাদ্দিস ইনদা কাসির মিনাল মুহাদ্দিসিন, অনেক হাদিসের পণ্ডিতদের নিকটে যাকে মুহাদ্দিস বলা হয়েছে তাকে হাফেজ বলা হয়েছে। তাহলে আগের সংজ্ঞাই যথেষ্ট। কি? যার চর্চা হচ্ছে সব সময়, চর্চা এ নয় যে 8 ঘন্টা ডিউটি করব আর তার মধ্যে 4 ঘন্টা গাড়ি চালিয়ে এলাম, আর 4 ঘন্টা এদিক ওদিক কম্পিউটার নিয়ে ইন্টারনেটে খেলা করলাম, আর দিনে 1-2 ঘন্টা কখনো হাদিসটা দেশে একটু দেখি না। সবসময় তার চর্চা হচ্ছে হাদিস নিয়ে, হাদিস চর্চা করা, আর হাদিসের সনদ চর্চা অথবা ফিকহি মাসলা মাসায়েল চর্চা, আর তারপরে অনেক হাদিস সম্পর্কে জানা এক এক বিষয়ের ওপর, এবং হাদিসের বর্ণনাকারীদের অবস্থা সম্পর্কে জানা যে কে জয়ীফ, হ্যাঁ কে মিথ্যুক ছিল, কে সেকা বিশ্বস্ত, এসব জানা অনেকটাই। এই একটি সংজ্ঞা হলো। আর দ্বিতীয় সংজ্ঞা বলছেন ওয়াকিলা, কেউ কেউ বলেছেন হুয়া আরফা ও দারাজা তান মিনাল মুহাদ্দিস, হাফেজ মুহাদ্দিস চাইতে উপরের স্থান। তাহলে হাফেজ মুহাদ্দিসের চাইতে বড় ব্যক্তি, মুহাদ্দিসের চাইতে বড় হইতে হবে। কি কেমন? বেহাইসু, এইভাবে ইয়াকুনু মা ইয়ারিফুহু ফি কুল্লি তাবাকাতিন আকসার মিম্মা ইয়াজহালুহু, বলছে যে প্রত্যেক স্তরে বর্ণনাকারীদের প্রত্যেক স্তরে যা জানে তা যা না জানে তার চাইতে বেশি। তাহলে হাদিস সম্পর্কে যতটা জানে না তার চাইতে যা জানে তার সংখ্যা বা তার পরিমাণ বেশি হইতে হবে। প্রত্যেক স্তর মানে বর্ণনাকারীদের স্তর, সনদের স্তর সম্পর্কে, সনদের প্রত্যেকটি স্তর আছে। যেমন ইমাম বুখারী জামানার লোক, ইমাম আহমদ বিন হাম্বালের জামানার লোক, ইমাম আবু হানিফার, ইমাম শাফির জামানার লোক, হ্যাঁ তো এইগুলো হচ্ছে এক একটা স্তর, এক একটা জামানা। তাবেইনদের জামানার লোক একটা স্তর, তাবা তাবেইনের জামানা একটা স্তর। তো প্রত্যেক স্তরে যতটা জানে আর যতটা জানে না, দুটোকে যদি কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তো যা জানে না তার চাইতে বেশি সে জানে। তাহলে 100 ভাগের মধ্যে কমপক্ষে 60 ভাগ যদি 70 ভাগ জানে তাহলে তাকে হাফেজ বলা হবে। আর যদি মাঝামাঝি হয়ে যায় না, হাফেজ না, সে মুহাদ্দিস, 50 ভাগ জানে, 50 ভাগ জানে না, 40 ভাগ জানে, তাহলে সে মুহাদ্দিস কিন্তু সে হাফেজ নয়, এই অর্থ করেছে। আর আর ওয়াকিলা, কেউ কিলা মানে কেউ কেউ বলেছেন, বা কোনো কোনো মুহাদ্দিসরা হাদিসের পণ্ডিতরা বলেছেন হুয়া হাফেজ হচ্ছে আর ফাও দারাজাতান মিনাল মুহাদ্দিস, মুহাদ্দিসের চাইতে উঁচু স্থানের ব্যক্তি বা উঁচু মর্যাদার ব্যক্তি। বেহাইসু, তা এইভাবে বা এই রূপে যে ইয়াকুনু মা ইয়ারিফুহু, যা সে জানে ফি কুল্লি তাবাকাতিন প্রত্যেক স্তরে, তা আকসারা মিম্মা ইয়াজহালুহু, যা জানে না সে তার চাইতে বেশি, যা সে জানে না তার চাইতে বেশি কিসের পরিমাণ? যা সে জানে। আরেকটি সংজ্ঞা আছে যেটার দিকে একজন ইঙ্গিত করেছে, যার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে, যার 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে, সেই ব্যক্তি কি? হাফেজ। তাহলে সনদ সহ 1 লক্ষ বুখারিতে, হ্যাঁ 7000, যদি মক্কার রিপিট হয়ে এসছে 7500, 7-7500 বেশি নাই, মুসলিম শরীফে 6-7000, তাহলে কত আর হইলো? 15000 বেশি যায় না। বুখারী মুসলিম যদি সনদ সহ মুখস্থ থাকে তবু হাফেজ বলা যাবে, 30000 আছে, 30 আর 15 যদি হয় বুখারী মুসলিম তাহলে কত হইলো? 45 হইলো। আর বাকি আছে আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজা,
এগুলিতে যে 5,000-6,000 করে ধরেন, তারপরে জোটানো মুশকিল আছে। তো যাই হোক, কাছে যাবে, কাছে যাবে। কি বললেন? তার আবার হ্যাঁ, অন্যগুলি তো আছে, এটা একটা এর কথা। হ্যাঁ আছে, বহু আছে এরকম, কাছাকাছি ধরেন। তো হাফেজ, তারপরে আছে হাকিম, এটা থেকে গেল হাকিম, যা সব হাদিস মুখস্থ আছে। এইরকম লোক আজকাল, যেমন ইমাম আহমদ বিন হাম্বালের 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। জি 10 লক্ষতে হয়তো কিছু এরকম ছিল যে মুখস্থর কাছাকাছি এরকম ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ এর এরকম বলা হয়েছে, ইমাম বুখারী রহমতুল্লাহ নিজে বলেছেন, হ্যাঁ যে আমার কি বলছে, 3 লক্ষ হাদিস মুখস্থ রয়েছে আর 3 লক্ষ হাদিস মুখস্থর মতো রয়েছে। মুখস্থর মতো এটাকে বলে যে কেউ যদি ভুল পড়ে তাহলে ভুলটা ধরে নিতে পারবে, কিন্তু হয়তো মুখস্থর শোনাতে বললে হয়তো কিছু ভুল হইতে পারে। যেমন আমাদের অনেক কোরআনের আয়াত সূরা মুখস্থ আছে, বা প্রায়গুলি এরকম আছে, যদি ভুল পড়ে না আমি ধরে নেব যে ভুল হচ্ছে, কিন্তু আপনার সংশোধন করে দেওয়ার জন্য আমাকে তখন দ্বিধা দ্বন্দ্ব চলবে, কি জানি এটা তো সংশোধন করলাম কিন্তু তারপরেটা কি হবে, বা তারপরে আয়াতে কি হবে। তো এগুলো মুখস্থ নয় কিন্তু মুখস্থর মতো কাছাকাছি। যাই হোক, হাকিম বলছে হুয়া মান আহাতা ইলমান, ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি সমস্ত হাদিস সম্পর্কে ইলম রাখে। মান আহাতা ইলমান বে জামিল আহাদিস, সমস্ত হাদিস সম্পর্কে জ্ঞান রাখে। হাত্তা লা ইয়াফুতুহু মিনহা ইল্লা ইয়াসির, সমস্ত হাদিসের মধ্যে থেকে তার কিছুই না ছুটে, যদি ছুটেও তো অল্প, লায়াফুতু মিনহা তার মধ্যে থেকে না ছুটে অল্প সামান্য ছাড়া, হয়তো অল্প সামান্য কিছু হাদিস 10% 5% তার জানা নেই, হয়তো 90-95% হাদিস যদি জানা থাকে তাহলে তাকে হাকিম বলা হবে, হাদিস বা মুহাদ্দিসিনদের মাসায়। ওয়াহাজা আলা রায় বাজ আহলিল ইলম, আর এটি হচ্ছে কিছু ওলামায়ে কেরামদের মত যে অল্প কিছু ছুটে, অল্প কিছু ছুটার কথাটি না হলে আসল হচ্ছে যে সমস্ত হাদিস যার মুখস্থ আছে তাকে হাকিম বলা যেতে পারে। এইরকম লোক আল্লাহ আলম, কিন্তু ইমাম হাকিম বলা হয়, মুস্তাদরাক যে মুস্তাদরাক হাকিম বলা হয় তাকে, কিন্তু তার মানে এই না যে সব হাদিস তার মুখস্থ ছিল, আল্লাহ আলম, আল্লাহ আলম, তবে তাকে উপাধি দেওয়া হয়েছে হাকিম বলে। বাস হয়ে গেছে। হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।